দিনের শেষ প্রহর গত প্রায়, অথচ অথচ যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে কোনো সংবাদই পাওয়া গেল না এ পর্যন্ত। জানি না কসাজ্জাং কেন যে আমাকে এভাবে উদ্বিগ্নের মধ্যে কালাতিপাত করাচ্ছে। হয়তো একবারই বিজয় বার্তা নিয়ে দূত পাঠাবে আব্বা হুজুর। বিজয় হয়তো দুরাশা নয়, তবুও যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আমার জ্ঞাত হওয়া। যাহা আপনার জয় হোক। কি সংবাদ দূত, এত বিলম্ব কেন? যাহাপনা, যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। সিপাহ সালার কাউসার জং এই যুদ্ধ বিজয়ের জন্য আপনাকে মোবারকবাদ জানিয়েছেন। শাহনশাহ জিন্দাবাদ। না না না, বিজয়ের অভিনন্দন আমার প্রাপ্য নয়। অভিনন্দিত যদি করতেই হয় তা আমার পরম হিতৈষী বীর শ্রেষ্ঠ কৌসার জংকেই করা উচিত হবে। দূত, যাপনা, এই মুহূর্তে তুমি ছুটে চলে যাও যুদ্ধক্ষেত্রে। আমার অভিনন্দন বাণী বহন করে সিপাহসালা কৌসার জংকে গিয়ে বলবে তার এই যুদ্ধে বীরত্বের সম্মানার্থে আমি তাকে বিশাল শাহপুরা সুবার সুবাদার পদে নিযুক্ত করলাম। জয় হুকুম জাহাব। আজকের এই যুদ্ধ বিজয় আমার জীবনের এক আশাতীত ঘটনা। সত্যি বলতে কি সুজাত খান, এই যুদ্ধের মতো সংকটাপূর্ণ পরিস্থিতির মোকাবেলা আমাকে জীবনে খুব কমই করতে হয়েছে। তোমার যুদ্ধ পরিচালনার দক্ষতা আমায় মুগ্ধ করেছে বন্ধু। এই যুদ্ধ বিজয়ের সব কৃতিত্ব আপনারই সিপাহ সালার। বীর শ্রেষ্ঠ কৌসার জং, বিজয়ী কৌসার জং, শাহপুরার মহামান্য সুবাদার কৌসার জং, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আপনার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে দরবেশ? বিশাল শাহপুর সুবার সুবাদারের মতো অত সম্মানিত পদে আমাকে মিথ্যে অধিষ্ঠিত করে এই অভিনন্দন যেমন হাস্যকর তেমনি অবাস্তব। আপাত দৃষ্টিতে আমার এই বাণী অবাস্তব বলেই প্রতীয়মান হবে মহামান্য সুবাদার কৌসার জং, কিন্তু এ দুনিয়ায় সবই যে সম্ভব এও সম্ভব যে অচিরেই আপনি সমগ্র রাজ্যের শাহেনশাহ হবেন। ভাবি শাহেনশাহ কৌসার জং, আপনি আমার আর একবার অভিনন্দন গ্রহণ করুন। উন্মাদের প্রলাপে কালক্ষেপ করা উচিত নয় সুজাব খান। সুবাদার, শাহেনশাহ, কথাগুলো বড়ই শ্রুতিমধুর, যদিও সবই আকাশ কুসুম। আকাশ কুসুম নয়, এই ভবিতব্য নিয়তির অমুক বিধান, পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে আমি অলৌকিক শক্তির অধিকারী দরবেশ। আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না। অনাগত ভবিষ্যতের অন্ধকারে বীজ বপন করে আপনি যদি সঠিক বলতে পারেন কোন কোন বীজগুলি ফলবে আর কোনগুলি ফলবে না, তবে আমার সম্পর্কেও কিছু বলুন দরবেশ। হয়তো আমি সিপাহসালার মতো আপনার কথাগুলোকে উন্মাদের প্রলাপ বলে গণ্য নাও করতে পারে। কৌসার জঙ্গের মতন বাদশাহী হয়তো তুমি পাবে না, কিন্তু গৌরবান্বিত হবে বাদশার পিতা রূপে, অর্থাৎ তোমার পুত্র হবে বাদশাহ। আশ্চর্য, তর্বে শূন্য মিলিয়ে গেল, কি অসম্ভব ব্যাপার! এই পৃথিবীতে সবই সম্ভব সিপাহসালা। খোদা প্রদত্ত অলৌকিক শক্তির অধিকারী এই দরবেশ, ওর কথা আমাদের পরিহাস করা উচিত হয়নি। একজন অশ্বারোহী এই দিকেই ছুটে আসছে। আপনার যুদ্ধের বীরত্বের সম্মানার্থে শাহেনশাহ আপনাকে বিশাল শাহপুরা সুবার সুবাদার পদে নিযুক্ত করেছেন। মারহাবা, মারহাবা মহামান্য সুবাদার কৌসার জং, আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। অবিশ্বাস্য হলেও এ সত্য সুজাব খান, আমি সত্যি আজ সৌভাগ্যবান। দূত, যে সুসংবাদ তুমি বহন করে এনেছো তার জন্য তোমায় আমি 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। যাও, শিবিরে ফিরে পুরস্কার নেবে। মহামান্য সুবাদারের নিকট বান্দা শুকরগুজার। শাহপুরার সুবাদার, অলৌকিক শক্তিধর দরবেশের প্রথম ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। তবে তবে অনাগত ভবিষ্যতে কি আমি শাহেনশাহ হবার স্বপ্ন দেখতে পারি? স্বপ্ন নয় মহামান্য সুবাদার কৌসার জং, এ এক অবধারিত সত্য বলে ধরে নিতে পারেন। তবে আমার সম্পর্কে তার যে ভবিষ্যৎবাণী সেটাই কেমন যেন বিসদৃশ্য বলে মনে হচ্ছে। যদি আমার শাহেনশাহ হওয়া সত্যে পরিণত হবার আশা করতে পারো, তবে তোমার পুত্রও যে শাহেনশাহ হতে পারে এ সম্পর্কে তোমার সন্দেহ হওয়াটা কি
অস্বাভাবিক নয় সুজাব খান। আপনার ইঙ্গিত আমি বুঝতে পারছি। অনাগত ভবিষ্যতের অন্ধকার দুরাশাগুলির প্রতি মহাবিষ্ট হয়ে যাতে আপনার আমার হৃদ্যতা ও বিশ্বাসের মধ্যে ফাটল না ধরে, সেই জন্যই আমি ওসব চিন্তাকে ছেড়ে মুছে ফেলে দিতে চাই। হ্যাঁ সুজাব খান, হ্যাঁ আমিও আমিও তাই চাই। দরবেশের ভবিষ্যৎ বাণী হৃদয়কে করে তুলেছে বিষাক্ত, মস্তিষ্ককে করে তুলেছে অসুস্থ। চলো, আমাদের আমাদের এখন বিশ্রামের প্রয়োজন। চলো। হ্যাঁ, আগামীকাল প্রভাতেই আমরা রাজধানী অভিমুখে যাত্রা করব। সৈন্যবাহিনীকে এই মর্মে একটা প্রস্তুতির আদেশ দিয়ে দাও কৌসার জং। শাহী হুকুম এই মুহূর্তেই তামিল হবে জাহাপনা। আর হ্যাঁ, পথিমধ্যে আমি তোমার রাজগড়ের প্রাসাদে রাত্রি যাপনের উদ্দেশ্যে মেহমান হবার ইচ্ছা পোষণ করি। এ আমার পরম সৌভাগ্য জাহাপনা। এই মুহূর্তে আমি দ্রুতগামী অশ্বযোগে দূত পাঠিয়ে বেগমকে এই সুসংবাদ জানিয়ে দেব, যাতে শাহী মেহমানের সাদর সম্বর্ধনার কোনরূপ ত্রুটি না হয়। শাহপুরার সুবাদার, ওগো আমার বীর শ্রেষ্ঠ স্বামী, তুমি আজ বিশাল শাহপুরার সুবাদার, তোমায় কিন্তু হে অলৌকিক শক্তিধর দরবেশ, কেন তুমি বলনি কোন পথ অবলম্বন করে আমার স্বামী হবে শাহেনশাহ? কি সেই পথ? আহ, যদি সে পথের সন্ধান জানতে পারতাম আমি যে উন্মাদ হয়ে যাব আনন্দের আতিশয্যে। আম্মি হুজুর, আম্মি হুজুর, কার চিঠি পড়ছেন? আব্বা হুজুরের। তুই একটা আস্ত বোকা পরিবানু, আব্বা হুজুর ছাড়া কে আবার চিঠি দেবে? তোমাদের সব সময় শুধু ঝগড়া। যাও বাদিকে গিয়ে বলো দেওয়ানজিকে খবর দিতে, আজ বিকেলে শাহেনশাহ আসছেন আমাদের মেহমান রূপে, তার সাদর সম্বর্ধনার আয়োজন করতে হবে। শাহেনশাহ কি মজা আম্মি হুজুর! আপনি কিছু চিন্তা করবেন না আম্মি হুজুর, দেওয়ানজি করে ফেলবে। হয়তো একদিন আমার স্বামী হবেন শাহেনশাহ, আর আমি হব রাজমহিষী। এমনি ভাবে হয়তো আমাদের সম্বর্ধনার জন্য দেশে দেশে হবে বিপুল আয়োজন, কল্পনা করতেও কত ভালো লাগে। সিংহাসন, রাজমুকুট, পাত্র মিত্র পারিষদ, সমস্ত রাজ্যের একচ্ছত্র অধিপতি। কিন্তু কিন্তু কল্পনা কি কখনো বাস্তবে রূপ নেবে? কি উপায় তা সম্ভব? দরবেশের প্রথম ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, তবে তার দ্বিতীয়টিও সত্য পরিণত নিশ্চয়ই হবে। শুধু পথ খুঁজে বের করার অপেক্ষা মাত্র। সত্যি বলছো বেগম, পথের সন্ধান তুমি পেয়েছো, কিন্তু কি সেই পথ? পথ অতি অন্ধকার, ভীষণ বিপদ সংকুল, তবুও সে পথ ধরে তোমাকে এগিয়ে যেতে হবে লক্ষ্যস্থলে। আমি সব আয়োজন করে রেখে। আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা, খুলে বলো বেগম। নৈশ ভোজে আমি বাদশাহ থেকে শুরু করে আমি রোমরা প্রত্যেকের খাবারের সঙ্গে মিশিয়ে দেব গভীর ঘুমের ঔষধ। সাজাদার খাবারে মেশানো থাকবে এমন একটি ঔষধ, যাতে সে কাল প্রভাতেই হয়ে যাবে ঘোর উন্মাদ। আজ রাতেই আমাদের কাজ শেষ করতে হবে, বাদশাকে হত্যা করতে হবে শাহজাদারি নামাঙ্কিত ছুরিকা দিয়ে। এ অতি ভয়ঙ্কর পরিকল্পনা তুমি করেছো বেগম। না না না, কিছুতেই সম্ভবপর নয়। আস্তে বলো, দেয়ালেরও কান আছে। তুমি বলছো এ সম্ভবপর নয়? বীর শ্রেষ্ঠ কসের জেঙ্গের মুখে এ কথা কি শোভা পায়? গুপ্ত ঘাতকের মতো হত্যাকার্যের চেয়ে লক্ষাধিক সৈন্য পরিবেষ্টিত যুদ্ধক্ষেত্রই বীরত্ব প্রকাশের উপযুক্ত স্থান। এ অতি জঘন্য ষড়যন্ত্র বেগম, আমার পক্ষে এ সম্ভব নয়। তোমাকে কিছুই করতে হবে না, সব কিছু আমি করব। এমনকি শাহজাদার কোমর থেকে তার ছুরিকাটি আমি এনে দেবো তোমার হাতে। শুধু ঘুমন্ত বাদশার বুকে সজোরে বসিয়ে দেবে সেই ছুরি,
এইটুকুই যদি না পারো তবে উচ্চাশার সমাধি রচনা করে চুপ করে হাত গুটিয়ে বসে থাকো। উচ্চাশা পোষণ করি নিশ্চয়ই, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি হতে চাই রাজমহিষী, মাথায় থাকবে রাজ মুকুট, শাহনশাহ কসরজঙ্গের সিংহাসনে রনক হয়ে থাকতে চাই আমি। তুমি মন স্থির করো, দরবেশের দ্বিতীয় ভবিষ্যৎবাণী সফল হয়ে উঠবে আজ রাত্রি প্রভাতের সঙ্গেই। এ আমি কোন পথে চলেছি? এ অলৌকিক শক্তিধর দরবেশ, তোমার ভবিষ্যৎ বাণীর বাস্তব রূপায়ণ কি এই জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে সফল হবে? হ্যাঁ হ্যাঁ, এই একমাত্র পথ। এই নও সাজাদার নামাঙ্কিত ছুরিকা, দেহরক্ষীর এখন গভীর ঘুমে আচ্ছন্ন। যাও, দৃঢ়পদে প্রবেশ করো বাদশার কক্ষে, আমূল বসিয়ে দাও তার বক্ষে এই ছুরিকা। কালকের প্রভাত প্রমাণ করবে সাজাদা পিতৃহন্তা এবং তার দুষ্কার্যের জন্য সে উন্মাদ হয়ে গেছে। যাও, নাও, দৃঢ় মুষ্টিতে ধরো এই ছুরিকা। আগামী করল তোমার মাথায় শোভা বিরাজ মুকুট, এত বড় সৌভাগ্যে দ্বার খোলা দেখেও ইতস্তত করছো, নাও। সবাই ঘুমে অচেতন, নির্বিঘ্নে কাজ সমাধা হয়ে যাবে, তারপর তারপর সৌভাগ্যের চরম শিখরে। দুষ্কৃতিকারী মন কত দুর্বল হয়ে পড়ে। বেগম, কাজ শেষ। বেগম, ঠিক হৃৎপিণ্ড লক্ষ্য করে আমি এই ছুরিকা তার বক্ষে আমূল বসিয়ে দিয়েছি। এই দেখো, এর বাট পর্যন্ত রক্ত লেগে আছে। একি আমার হাত উচি রক্তে লাল হয়ে উঠেছে। কি ভয়ঙ্কর এই রং! মারাত্মক ভুল করেছো তুমি। সাজাদাকে খুনি সাব্যস্ত করার একমাত্র প্রমাণ এই ছুরিকা। বাচ্চার বুকে বিদ্ধ অবস্থায় রেখে আসনি কেন? যাও, এটা যথাস্থানে রেখে এসো। না না বেগম, আমি আর সেই ভয়াবহ দৃশ্য সহ্য করতে পারবো না। আমাকে সেই কক্ষে আর যেতে বলো না। কি ভীষণ লাল রক্তের বন্যা! আর যেই মুহূর্তে আমি তাকে হত্যা করলুম, জানো তো বেগম, জানো কি যে আমার কানের কাছে বলে উঠল, কাউসারজং, আজ হতে তুমি দিবসে শান্তি রাত্রি নিদ্রা চিরতরে হারালে। আমি আতঙ্কে জ্ঞান হারা হয়ে ছুটে চলে এলুম, আর আর ভুল করে নিয়ে এলুম এই ছুরিকা। উফ, তুমি দেখছি পাগল হয়ে যাবে, যুতকর্মের কথা ভুলে যাও। আগামী দিনের উজ্জ্বলতার চিন্তা দিয়ে আজ রাত্রির অন্ধকারে সমস্ত কথা ভুলিয়ে দাও। যাও, তুমি পরিষ্কার করে হাত ধুয়ে ফেলো, আমি নিজেই রেখে আসছি এই ছুরি। তো সাংঘাতিক লাল রক্ত বিশ্বের সমস্ত সাগর মহাসাগরে পানি দিয়ে ধুলেও কি এই রক্ত চিহ্ন এই কলঙ্কিত হাত থেকে মুছে যাবে? আমি কাউকে ভয় করি না।
এই উন্মাদী ত্রিহংসা সাজাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। নিয়ে যাও তোমার চিত চাঞ্চল্যে সন্দেহ জাগিয়ে তুলবে, এ কথা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ বেগম, আমি ভুলে যাব সব কথা, ভুলতে আমাকে হবেই। দরবেশের তৃতীয় ভবিষ্যৎ বাণীর কথা নিশ্চয়ই বলনি, সুজাব খান হয়তো এখন এসে পড়বেন, দেখো সে যেন বিন্দু মাত্র সন্দেহ করে। সে তুমি নিশ্চিন্ত থাকতে পারো বেগম, স্বামী থাকছে যাতে নিষ্কণ্ঠ। না হাজির চাহাপনা, আদেশ করুন, কি খেদমত করতে পারি? নিজেকে বান্দা আখ্যা দিয়ে আমাকে লোজ বন্ধু, আজ আমি বাদশাহ হলেও বন্ধু রূপেই তোমার স্থান আমার হৃদয়ে রয়েছে। বলো বন্ধু, কি চাও তুমি? গিরদারি, সুবাদারি, যা তুমি চাইবে সব দিতে আমি প্রস্তুত। মেহরবানি, এই স্থান আমার জীবনকে ধন্য করবে চাহাপনা। বেশ, আগামীকাল দরবারে আমি তোমায় শাহপুরের সুবাদার পদে অধিষ্ঠিত করব। অপরিসীম মানুভবতা শাহনশাহ। হ্যাঁ শোনো, আজ আর তোমার পুত্রকেও সঙ্গে নিয়ে আসবে, তাকে আমার বড়ই দেখতে ইচ্ছে হচ্ছে। কেন জাহাপনা, দরবেশ তৃতীয় ভবিষ্যৎ বলে? যদি বলি তাই। ও, তোমার মুখ পাংশুবর্ণ ধারণ করলো কেন? দরবেশের বাণী অনুযায়ী আমার একমাত্র পুত্র তিলাওয়ার যে আপনার প্রতিদ্বন্দ্বী, আমি সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বীকে সমূলে ধ্বংস করে ফেলব, তাই না? না বন্ধু না, আমি তাকে দেখতে চাই, কেন তা জানো? আমার কন্যা পরিবানুর সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে আমার জামাতা করার জন্য। আমায় ভুল বুঝো না সুজাব খান। আমায় ক্ষমা করুন জাহাপনা, আমার অন্তর্দৃষ্টি ক্ষণিকের জন্য পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের পাতার দিকে চলেছিল। তো মহা, তা আমি কল্পনাও করতে পারিনি শাহানশাহ। তাহলে নৈশভোজে আসছো তো তোমার পুত্রকে নিয়ে? এর পরেও কি আর কোনো থাকতে পারে জাহাপনা? চমৎকার চমৎকার।
ওস্তাদ জি, আপনার সাগরেদের আর শাহেন সাহার প্রাসাদের নৈশভোজের দাওয়াত রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে সন্ধ্যায় ছুটি দেবেন। বহুত আচ্ছা জনাব। শাহেন সাহার দাওয়াত? হ্যাঁ। কি মজা আব্বা হুজুর, আমি কিন্তু আমার নিজের ঘোড়ায় চড়ে যাব। আচ্ছা তাই হবে, এমন বাহাদুর ছেলে নিজের ঘোড়ায় চড়ে টকবগি যাবে না তো কি? হ্যাঁ আসল কণ্ঠে উৎপাদন করতে সক্ষম হবে না, যথেষ্ট অবদার্থে দল। যাও গোবরের সন্ধান চালাও। আমার বুক থেকে এমন দর দর গর্ত পড়ছে, এসো পান করে নিবৃত করো তোমার রক্ত তৃষা। দাউদ শাহ, দাউদ শাহ তুমি যাও, আমার আমার হৃদপিণ্ডের সম্মান হয়তো স্তব্ধ হয়ে যাবে, তুমি যাও। ভীত হয়ো না শ্রেষ্ঠ কৌশল জান, রক্তের পরিবর্তে রক্ত আমি চাই না, আমি চাই শুধু ওই রাজমুকুট। দাও ফিরিয়ে মার সাধের রাজমুকুট। আমি দেব না, আমি দিতে পারবো না দাউদ শাহ, এটি আমার অমূল্য জীবনের চেয়েও মূল্যবান। ভিক্ষা দাও কৌশল জান, আমার রাজমুকুট আমায় দিক। না 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 না, ও তোমার মনোবিকার, দাউদ শাহ কবরের অন্ধকার থেকে কোনোদিন আর ফিরে আসবে না, তোমার রাজমুকুট তোমারই থাকবে। ওই যে ওই যে ওই যে চেয়ে দেখো, চেয়ে দেখো, ওই যে ওই যে যা, তোর যেদিক ইচ্ছে সেদিক যা। ছেলেটাকে পানি দে।
যা বাবা কোথা থেকে আসছো আর যাওয়া হবে কোথায়? আমার কেউ নেই, আমি কাজে খুঁজে বেরিয়েছি। একটা কোনো কাজে ব্যবস্থা করে দেবেন? আমি কাল রাত থেকে পর্যন্ত কিছুই খাইনি, শুধু খাওয়া পরা বললেই কাজ করতে রাজি আছি। হা হা, তাই তো তোমার মুখ এত শুকনো লাগছে। রাখো, পানি খেও না, বুঝানোর সঙ্গে বসে তুমি কিছু খেয়ে নাও। এসো বাবা, বসো, কিছু খেয়ে নাও। না, ভিক্ষের খাওয়া আমি খেতে পারবো না, মরে গেলেও না। যদি কোনো কাজ দেন তার বদলে খেতে পারি। ছোট ছেলে, তুমি কি কাজ করবে বলো তো? গরু চড়াতে পারবে? হ্যাঁ, যা বলবেন সব পারবো। বেশ, তোমাকে কাজ দিলাম, আজ থেকে আমার ফুল মানুষ সঙ্গে গরু ভেড়ে রাখালি করবে। নাও, এবার হলো তো, লক্ষ্মী ছেলের মতন খেতে বসো। আর কোনদিনই কথা বলবে না পরিবার। শম্ভু, গাদে মকান বানাতে তম্বু।
মোটামুটি এই হলো আমার ভাগ্য বিপর্যয়ের কাহিনী। জানি না আমার নয়নের মণি একমাত্র পুত্র এখন কোথায়, কি অবস্থায় আছে, বেঁচে আছে না? কি যে বলেন, অমন কুচিন্তা করবেন না। বাহাদুর বাপের বেটা বাহাদুরই হবে, সে নিশ্চয়ই কোথাও আত্মগোপন করে আছে। খোদা তোমার মঙ্গল করুক সর্দার, ডাকাত হয়ে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। আমাকে আজীবন তোমার বন্ধুরূপে পাশে পাশে রেখো ভাই। নিশ্চয়ই, বীর শ্রেষ্ঠ সিপাহ সালার সুজাব খানকে দলে পেলে তো আমার শক্তি 10 গুণ বেড়ে যাবে। জীবন যখন আমার রক্ষা হয়েছে তখন জানো সর্দার, যদি কোনোদিন সুযোগ পাই তবে আমি প্রতিশোধ নেব। আর যদি আমার পুত্র বেঁচে থাকে তবে আমার এও বিশ্বাস, সে নিশ্চয়ই কৌশল জঙ্গে বুকের রক্ত দিয়ে তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে, নিশ্চয়ই নেবে। বাদশা সিপাই ভর্তি হবে না? বাদশা সিপাই হব কেন, দেখিস একদিন আমি বাদশা হব। উড়ি পাপি, রাজা মশাই সালাম, গানের থেকে হাত মুখ দিয়ে আসুন, বাদী আপনার জন্য খানা পিনা নিয়ে অপেক্ষা করছে। না রে, খিদে নেই, খাবো না। তার চেয়ে শুন, তোকে একটা মন কেড়ে নেওয়ার সুর শোনাই। মন কেড়ে নিতে বাকি বাকি রেখেছিস। আচ্ছা, থামলি কেন, বাজাও। ওকে চুপ করে রইলে যে,
তোমার বাঁশি শোনার জন্য যে আমি এখানে পালকি থামালাম। বাজাও। ও এই সামান্য উপহারটুকু তোমাকে দিলাম, নিলে খুশি হব। নাও। আচ্ছা চলি, তোমার সাথে আমার পথের পরিচয়। কিন্তু ভুলতে পারবো না তোমার মন কেড়ে নেওয়া বাঁশির সুর। যদি পারো রাজবাড়িতে এসো, আমি শাহজাদী পরিবানু। দেখ মধু, আংটিটা কি সুন্দর। আংটি যে দিল সে আরো অনেক বেশি সুন্দর, তাই না বন্ধু? সাজাদি পরিবানো একেবারে দানা কাটা পরিতা। আমার বাঁশির সুর সাজাদির এত ভালো লাগলো। শুধু বাঁশির সুর ভালো লাগলে কি আর আংটি দেয় বন্ধু? তোকেও তো ভালো লেগেছে সাজাদি, তাই না? তোকে ডেকে গেল রাজবাড়িতে, যাবি না? যাবো তো, তাতে তোর কি? আমার আবার কি, জানা মরতে। হ্যাঁ, আরে বাপরে কি জ্বালা, তোরা আবার ঝগড়া বাঁধিয়ে বসলি তো। তুই বল মধু, আমি কি আংটিটা চেয়েছি? না নিলেও তো পারতিস, যেই না আংটি পরিয়ে দিলাম না, ভেজে বেড়ালের মতো সুরসুর করে পরে নিলি, লজ্জা করলো না? ছি, বল, শোন, শুনে যা। দেখলি দেখলি মধু ফুলের গোসা? আচ্ছা তুই বল, আমি এমন কি দোষ করেছি? মেয়ে মানুষের রাগও বুঝি না, খুশিও বুঝি না, খানেই হাসি খানেই কান্না। আল্লাহ আমাকে ভালো রেখেছে, না আছে কোনো সখা না আছে কোনো সখী। শাহজাদী পরিবান, কৌসর জঙ্গের মেয়ে, শাহনশাহ কৌসর জঙ্গের মেয়ে। Thank you.
ছড়ো, রাস্তা নাও। রাস্তা দিচ্ছ না কেন? কি করে দেব? এতটুকু পথে আমার ভেড়ার দলে যেতে পারছে না, ওনারা চলেছে দু দুটো ঘোড়া নিয়ে। কি আক্কেল রে বাবা! বলি, তোমার আক্কেল দাঁত উঠেছে? বলছি, পরের আক্কেলের হেনস্থা করছো? মানে আমি কি করছি খুকে? এই তো গত বছর ভাদ্র মাসে উঠলো। উহ, সে কি ব্যাথা দেখবে, এই দেখো। এও বেয়াদব, জানো তুমি কার সঙ্গে ঠাট্টা করছো? আমার অত জেনে দরকার নেই। মোট কথা, আমার ভেড়া আগে যাবে, তারপর যাবে তোমাদের ঘোড়া। বড় মেজাজ দেখি মেয়ের। কে তুমি? আমি ফুল। ফুল নাও বলো, বনফুল? বনফুলে অনেক কাঁটাও থাকে, এ কথা নিশ্চয় জানা নেই। কাঁটা সমেত ফুল ছিঁড়ে আমি বেশি আনন্দ পাই সুন্দরী। কিন্তু এই ফুলের কাঁটায় বিষও আছে। ছেড়ে হাত, ছেড়ে বলছি, শয়তান ছেড়া। কথা হচ্ছে কি, আপনি হুকুম করুন শাহজাদা, শয়তান ছুরিটাকে দেবে নিয়ে আসি। না, আমার প্রাসাদের প্রমোদ কক্ষে তাকে আনা হবে। চলো। বড় এসেছিল বনফুল ছিঁড়তে, দিয়েছে ভিষ্কাটা ফুটিয়ে। তুই কাঁদছিস ফুল? কাঁদবো কেন, মন ভালো না। এই তো কাঁদছিস, তোর চোখে পানি? তাতে তোর কি? রাগ করেছিস? আচ্ছা, এই আংকে আমি ফিরিয়ে দেবো ফুল। ফিরিয়ে দেওয়া না দেওয়া তোর মর্জি, তাতে আমার কি? তবে রাগ করছিস কেন? রাগ রাগ করবো কেন, শুধু মনে হয় আমি যেন কি হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, কি আবার হারিয়ে গেল? ওরে উদাসী পাগল, তা তুই বুঝবি না রে, তা তুই বুঝবি না। কি হয়েছে, ফুল আমন করে ছুটে পালালো যে? আমি রাজবাড়িতে যাব মধু, সাজারে দিয়ে আংটি আমি ফিরিয়ে দেব। কি জ্বালা, তোমার মাথা খারাপ হয়নি তো? এই রকম হাজার টাকা দামের আংটি হাতে পেয়ে তুমি ফিরিয়ে দেবে? বলি, হাজার টাকা দেখার সৌভাগ্য তোমার কোনদিন হয়েছিল? থাম তুই। হ্যাঁ থামোই তো। এই আংটি অমূল্য, আমি তা জানি, কিন্তু তবু আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি কালই যাব রাজবাড়িতে। আমিও তোমার সঙ্গে যাব দুলু ভাই, রাজবাড়ি দেখে চোখ দুটো সার্থক করবো। তা বেশ তো, তুইও যাবি আমার সঙ্গে? তুই থাকলে আমার সাহসও বাড়ে, আমিও তো চাই কোনোদিন রাজবাড়ি দেখি। শুনেছি রাজবাড়ির ইয়া বড় ফটক, ফটকে বড় বড় গোপালা সিপাহি সব পাহারা থাকে। চল যাওয়ার আয়োজন করি। চল চলো চলো, রাজবাড়ি দেখো। হ্যাঁ, কি বললে? ভেতরে যাবে, রাজকন্যার সঙ্গে দেখা করবে? ওরে আমার নবাব খানজা খান নাতি রে, যাও যাও ভাগো, যাও। Thank you.
বাসী বাজায় কে প্রাণ সুখী রে বাবলা বনের ধারে ধারে বাসী বাজায় কে বাসী বাজায় কে রে সুখী বাসী বাজায় কে আরে ও মন দিয়াছি প্রাণ দিয়াছি ভালোবাসি তারে প্রাণ সুখী রে বাবলা বনের ধারে ধারে বাসী বাজায় কে বাউরি হাওয়ার সাথে রে সুর ভাইসা ভাইসায় আসে ঘুমটায় আমার নেই উড়াইয়া পাগলা বাতাসে অঙ্গ জয়লা যায় রে সুখী অঙ্গ জয়লা যায় আরে ও রইতে নারী ঘরে আমি সেই সুরে জ্বালায় প্রাণ সুখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে চিনি সখী না বাঁশি সুর যে ভোলা দার বাঁশির সুরে উজার করে আমার পরাণ কাউ না সখী এমন সুরে বাঁশি বাজায় কে আরে ও বাঁশির সুরে ফাঁসি দিল দাদার কন্যাকে প্রাণ সুখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে ধৈর্যদুর সাজাদি আমি এক্ষুনি দেখে আসছি কে এই বংশীবাদ এ নিশ্চয় সে রাখাল যে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে তার মোহনীয় বাঁশির সুরে এ নিশ্চয় সে নিশ্চয় সে আজাদি দেখেলি কে এসেছে কিনা তারে রাখাল সেজে চড়াই গরুর পাল বাঁশুরি বাজাইয়া বুঝি খাটাইল জঞ্জাল আমি যাব সে তেপান্তরের মাঠে রাখালিয়া বাঁশি শুনতে আমাকে আমাকে যেতেই হবে বুঝি তো সবই কিন্তু যাবেন কি করে বাদশা বেগম শাহজাদা আর প্রাসাদের আগুনে তো রক্ষীদের নজরে এড়িয়ে ও আমি কিছুই ভাবতে পারছি না আমি পাগল হয়ে যাব এক উপায় আছে শাহজাদি উপায় কি উপায় বল সাকিনা আপনি খুব অসুস্থ হয়ে পড়ুন আর আমি রাজবদ্দিকে কিছু নগদ দক্ষিণে দিয়ে শিখিয়ে রাখবো সব উনি ঘোষণা করবেন শাহজাদির অসুখ ভালো করতে হলে নদীতে খোলা হাওয়ায় প্রতিদিন বেড়াতে হবে তাহলে কেউ আর কোনো আপত্তি করবেন না আর আপনিও রোজ সকালে বিকালে নৌকা চড়ে যেতে পারবেন আপনার রাখাল বন্ধু বাঁশি শুনতে সাকিনা সত্যি তুই আমার প্রাণীর সখী সেই বনফুলের বিষ কাটা সত্যি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে বান্দেখা বলেন কি হুজুর তাহলে কি কথা হচ্ছে কি বদ্যি ডাকবো নাকি না না এক কথা গা তোমার বাবার মতো তোমার ওই ঘোড়ার ঘাসি থাকাই উচিত ছিল বৃথাই আমি তোমাকে আমার খাসমো সাহেব পদে বহাল করেছি
जी हुजूर खाटी कथाई बोले चेन खासी छिले घास काटे उचित छिलो ता हुजूरेर अनुग्रहे चुप कर बेकूफ जा बोली ताई करो हुकुम करुन हुजूर से बनफुल के छिड़े ने आमार प्रमोद कक्षेर फुलदानीते साजिए रखते चाय आपनी आदेश करले हुजूर शुधु ओई एक बनफुल केन शत बनफुलेर माला गेते हुजूरेर गलाय पड़िए दीते पारी देखो तोमार बहादुरी शत बनफुल आमी चाई ना चाई शुधु ओई एकटी जार कांटा आमार बुके अहरह खच खच करे बिंचे आमी काली जाबो ए ग्रामे छले बले कले कौशले जे करेई होक फुलबानुके धरे एने हुजूरेर पाए हाजिर करब नईले कथा हच्छे गिए हुजूरेर मोसाहेबी छेड़े बापेर संगे आबार घोड़ार खासी काटब घोड़ार घास তোমাকে আর কাটতে হবে না বাবাজি এই এই তন্ত্র মতে সিদ্ধ বশীকরণ মন্ত্রপুত পুষ্পটি নিয়ে ড্যাডাং ড্যাডাং করে চলে যাও সেই অসাদ বিধা মনফুলের কাছে দেখবে সব জলবৎ তরল বড় কি জ্যোতিষী সব জলবৎ তরল হয়ে যাবে তাহলে তো কথা হচ্ছে গিয়ে যদি মন্ত্র কার্যকরী না হয় তবে তার পরিণাম চিন্তা করেছে জ্যোতিষী একদম জলবৎ তরল হুজুর শ্রী শ্রী বংশলোচন মহাবিদ্যারত্ন রাজগুরু জ্যোতিষাচার্যের বশীকরণ মন্ত্র ব্যর্থ হতে পারে না হুজুর তবে ইনামটা হুজুর কিঞ্চিত বেশ আগে কাজ তারপরে ইনামের কথা ভাবা যাবে যাও চলো দেখি যা থাকে কপালে কথা হচ্ছে কি ওই ফুলবানু মেয়েটার সামনে যাওয়া আমি গোখরা সাথে সামনে যাওয়া একই কথা ফুলবানু ফুলবানু তাহারা সারা সে বন্ধু তাই উদাসে তাহারা সারা সে
এই তো ফিরলাম। কখনো রাজকন্যার সাথে? না। ও বুঝেছি, রাজকন্যার দা আংটি ফিরিয়ে দিতে বুকে বাদলা বুঝি। আর দেখলে হলো ঘটি পানি খেতে খেতে দাঁত কপাট। সেদিন যার হাতে বিষটা ফুটিয়ে দিলে উনি তো শাহজাদা। বেশ করেছে, উচিত শিক্ষা দিয়েছে। শাহজাদা বলে ডরায় নাকি? তা তুমি তাল্লাতে ঘুরঘুর করছো না? ঘুরঘুর কি সাদে করছি, কথা হচ্ছে গিয়ে তোমার বিষটা শাহজাদার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ গো ফুলবানু, হচ্ছে গিয়ে একবার শুধু হাজার হাজার মোহর হীরে জহরত মতি না সব তোমার পায়ে। ওরে বাবা, এই কথা হচ্ছে কি ওদের আবার ডাকছো কেন গো ফুলরানী? কেন এই হিরে জওহরতের পথে বয়ে নেবার জন্য? মধু চলো। ওরে বাপরে, ফুল দুলু সে পাই তো। কি হয়েছে রে ফুল? না কিছু না, কিছু না, মানে কথা হচ্ছে গিয়ে এ আমায় দেখে ভয় পেয়েছে। ভয় পেয়েছি? উনি এসেছেন শাহজাদা গুলফামের দূত হয়ে। আমার প্রেমের জ্বালায় জ্বালা নাকি তিনি অঙ্গার হবার জোগাড়। আমি হ্যাঁ বললে নাকি আমার পায়ে হাজার হাজার হীরে জহরত ঢেলে দেবে, তাই কি এই হীরে জহরতের বোঝা বই নেবার জন্য। কি এত বড় কথা? তবে রে বেটা শয়তান, এক সামলে কথা বলো। নইলে কথা হচ্ছে গিয়ে এই তলোয়ারের ঘায়ে তোমার মুন্ডু। ধরতে পারলে বাপের নাম ভুলিয়ে দিতাম। হ্যাঁ ওরে বাবা গো, চাল চাল চাল, বাটকু লম্বু ছোটকু সব চলে এসেছে রে, চাল চাল।
সন্দেহা হুজুর মা বাবা তুমি একটা আস্ত উজবক জি হুজুর তুমি একটা অপদার্থী যথার্থ বলেছেন হুজুর তোমার ঘোড়ার ঘাস কাটাই উচিত ছিল কথা হচ্ছে কি হুজুর যদি হুকুম করেন তাহলে আজ থেকে তাই করব বংশলোচন জ্যোতিষী যে বশীকরণ মন্ত্রপুত ফুল দিয়েছিল সেটা কি করলেন কথা হচ্ছে কি ফুল দেওয়ার সুযোগই দিলে না ছুরিটা সবে মাত্র কথা পেরেছি কি অমনি কথা হচ্ছে গিয়ে দুই চাষার বাচ্চাকে ডেকে এনে আমাকে শেয়াল তাড়ানো তাড়ালে হুজুর থাক ব্যাখ্যান করতে হবে না এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও তোমাকে আর বেরিয়ে যেতে হবে না বাবা জীবন এই এবার একেবারে ত্রাজ্য স্পর্শ বৃহৎ বশীকরণ মায়া মচ্ছিন্দ্র সুরমা হুজুর একবার চোখে লাগিয়ে গেলেই সব জলবৎ তরলং বেরিয়ে যাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও নইলে কারো ধরে গর্দান থাকবে না যাও যত সব ভণ্ডের দল জাহাপনা শ্বাসরোগের লক্ষণ অনুমিত হচ্ছে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করুন রাজবর্তি বিলক্ষণ বিলক্ষণ এ হলো কঠিন ব্যাধি আরোগ্য লাভ করতে হলে ইঞ্চি সময় লাগবে সবই খোদার ইচ্ছা আমার একমাত্র কন্যা অসুস্থ নিরাময়ের জন্য আপনি সর্বপ্রকার চেষ্টা করুন আপনি উদ্বিগ্ন হবেন না যাপনা ঈশ্বরের কৃপায় শাহজাদি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তবে শাহজাদির প্রত্যহ সকালে বৈকালে নৌকা ভ্রমণ করতে হবে কারণ শ্বাসরোগের জন্য নদীবক্ষের খোলা হাওয়া মৌসম আজই আমি পরিবানুর নৌকা ভ্রমণের সব ব্যবস্থা করে দিচ্ছি শাহজাদা গুলফাম জি আব্বা হুজুর দেওয়ানজিকে বলে আমি আজই সব ব্যবস্থা করে দিচ্ছি মা
কান্দে বাসে কার লাইগারে, কে বুঝি ফুলের গন্ধ, কে বুঝি মুখু বারণ কোলে তুলিব না এই বাগানের ফুল। আমি যে রাখাল তুমি রাজার ঝিয়ারি, নিষেধ দিলে বাজাইব না আমার বাঁশরীরে, কান্দে বাঁশি কার লাইগারে। এই নাচরের শেষে মানায় আমার বসত গাঁ, বাবলা বনে ঘুইরা যাইতে লাগে ডিঙ্গি না। এই না পথে যাইতে কন্যা বারণ কর যদি, তেপান্তরের পথে যাইমো সাঁতারিয়া নদীরে, কান্দে বাঁশি কার লাইগারে। মাঠে থাকো গরু রাখো কথার না পাও দি, বাড়িতে গিয়া পাও যে শনে কইরো পরামি, কাল দুপুরে গরু লইয়া কিনা পথরিয়া, পাবলা বনে যায় আবার পাশরি বাজায়া রে, প্রাণ কান্দে রাখাল বন্ধু রে। কোন শালা ওকে খেতে দেয়, আমার খেয়ে আমাকে এত জ্বালাতন আমিও দেখে নেব, আমার নাম মধু। এই যে নবাব খানজাখার বাচ্চা, এখানে লুকিয়ে লুকিয়ে ঘাস চিবানো হচ্ছে, বাপ রে লাথি মেরেছে পায়ে রে। ওরে বাপরে, এই বিজন জায়গায় আবার কে জিন পরি টরি না তো, ইয়া আল্লাহ রক্ষা করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মা, ভয় পাচ্ছ কেন, আমি কি ভূত না পেতনি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এদিকে আসছে, এ নিশ্চয়ই পড়ি তোমার পায়ে পড়ি, তুমি লাল পড়ি সবুজ পড়ি নীল পড়ি যে পড়ি আও না কেন, তুমি আমায় ধরো না বাবা রে। আরে আমি পড়ি নই, দেখো আমাকে ছুঁয়ে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি কি করি? ভয় করো না, ভালো করে চেয়ে দেখো, আমি পরিটরি নই, আমি মানুষ, রীতিমতো রক্তে মাংসে গড়া মেয়ে মানুষ। আল্লাহ ভাবি ভাবি, ও ভাবি, এই যে ভাবি। কি ব্যাপার, গরিবের বাড়িতে যে হাতির পাড়া দেখছি তাই এত সরগোল যে? তোমার সঙ্গে আমার পরামর্শ আছে ভাবি। পরামর্শ? হ্যাঁ, জটিল আর খুব গোপনীয়। তাই লিখি, বলো শুনি। আচ্ছা ভাবি, কোনো মেয়ে যদি আমার বাঁশির সুর শুনে বলে আমার বাঁশির সুরের মন কেড়ে নেয় তাহলে? কে সে মেয়ে? কে সে তা তো বলবই, তার কথার জবাবে আমি কি বললাম জানো? বললাম আমি গরুর রাখাল, অত শত বুঝি না, যদি বারণ করো তবে আর বাঁশি বাজাবো না, ওই পথেও যাবো না,
তা সে কি বললো জানো ভাবি? কি বললো? বলে কি না, তুমি মাঠে থাকো গরু রাখো, কথার দিশ পাও না, বাড়ি গিয়ে ভাউজির সঙ্গে পরামর্শ করো। আচ্ছা, খুব চালু মেয়ে দেখছি। বলো না ছোট মেয়ে, মেয়েটি কে? কে তা তো বলবোই, এত কথার পরে সে কি বললো জানো ভাবি? বললো কাল দুপুরে আবার ওই পথে বাঁশি বাজিয়ে গরুর পাল নিয়ে যেতে। আচ্ছা, তাহলে তো ঘটনা বড় জটিল দেখছি ছোট মিয়া। এবার বলো তো দেখি কে সেই রাধারানী যে আমাদের কেষ্টর করে আসার পথবাণী চেয়ে থাকবে? শুনলে তুমি হাসবে ভাবি, বিশ্বাসও করতে পারবে না। সে সাজেদি পরিবান। সাজেদি পরিবান? এ তুমি কি বলছো মিয়া? সত্যি ভাবি, এ কথা কেউ বিশ্বাস করবে না, লোকে শুনলে আমাকে পাগল বলবে। এ কথা আবিলো সম্ভব ছোট মিয়া, কিন্তু কেউ কি ভাবি চুপ করে রইলে যে, বলো। ও পথে যেও না ছোট মিয়া, চাচার দুলালির খেয়াল খুশি তোমার মতো রাখার ছেলের জন্য যে কত অমঙ্গলজনক তা তুমি বুঝবে না ছোট মিয়া। ভাবি। হ্যাঁ ছোট মিয়া, তোমার জোয়ান বয়স, চোখে তোমার কত রং, মনে নেশা লাতে এক মুহূর্ত লাগে না, তাই প্রথমে সাবধান হওয়া ভালো। রাজকন্যা প্রেম কচুপাতার পানির মতো, এই আছে এই নেই। বুঝেছি ভাবি, বুঝেছি, তুমি ঠিকই বলেছ। কোথায় রাজকন্যা আর কোথায় আমি গরুর রাখাল? দাঁড়িয়ে আছি আঙিনায় ঢুকে দেখি দেবর ভাজে পরামর্শ চলছে, তাই ও তোর জন্য পিঠে বানিয়েছি, নেই খা। খাবো না ফুল, খেতে নেই। তা খাবি কেন, মনে যে ব্যারাম ধরেছে তাতে কি আর খাওয়া মুখের আছে? তোর ওই খোঁচা মারা কথা শুনলে আমার অঙ্গ চলে যায়। তাতে আমার ভারী বয়েই গেল। যা নদীতে গিয়ে দুটো ডুব দে অঙ্গের সব জ্বালা জুড়োকে। Ooh.
পাগলটাকে এবার ঘর মুখু করতে হবে, কাল সকালেই ওকে তোর বিয়ের কথা বলবো। দাদি আমার মাথা খাও দাদি, এ কথা তুমি ওকে বলো না, যদি বলো তাহলে আমার মরা মুখ দেখবে। এসব কি তুই বলছিস ফুল? ঠিকই বলেছি দাদি, আমি ওকে বিয়ে করতে চাই না দাদি। ইয়া মাহবুদ, ইয়া আবার তোমার কি নিলে খেলা মাহবুদ। কোথায় রাজকন্যে আর কোথায় গরুর রাখাল? পারি খুইলা দিলামে লয়া যাও
দিলা সুন্দরী কন্যা আর কিছুই না দিলা চিরদিনের লাইগা বুঝি বিদায় কইরা দিলা মাঠে থাকো তোমার আমার প্রেম স্বপ্ন নয় তো না বন্ধু এ সত্যি এ বাস্তব পৃথিবীতে আমাদের এক প্রেম এক অমর কাহিনী রচনা করবে বন্ধু ফুল তুই তাই তো আমি মালা নিয়ে এসেছি তোমাদের পরাতে কে কে তুমি আমি ফুল তোমার সই এ আমারও বন্ধু তোমারও বন্ধু তাই তো এসেছে তোমার সাথে সই পাতাতে তোমরা দুজনে বসো তোমাদের গলায় মালা পরিয়ে আমি প্রাণ ভরে দোয়া করব বসো তোমাদের প্রেম সফল হোক মধুর হোক ফুল তোমাকে সৈরূপে পেয়ে নিজেকে ধন্য মনে করছি ফুল দোয়া করো আমি যেন চিরদিন তোমার সই থাকতে পারি জীবনে মরণে ইচ্ছে করলে আমি ফুলবানুকে জোর করে ধরে আনতে পারি কিন্তু এতে আর কিন্তু কেন হুজুর আপনি যদি ইচ্ছে করেন তবে ওহে উজবু ইচ্ছে করলে কি আর সব কিছু করা যায় আমি এমন কিছু করতে চাই না যাতে আব্বাজানের মান সম্ভ্রমের হানি হয় নইলে ওই বন্য বাগিনীকে পোষ মানাতে এক দণ্ডও লাগবে না তাহলে আর ওই ফুলবানুর কথা মনে করে বুকের জ্বালা বাড়িয়ে লাভ কি হুজুর চলুন দেখি যেসব ফুলে কাঁটা নেই তারই দু একটার মধু আহরণ করে আসি হ্যাঁ চলো বেরিয়ে আসা যাক হরদম প্রমোদ কক্ষে বসে বসে প্রাণটা হাঁপিয়ে উঠেছে এসো চলো সব সময় মস করা ভালো লাগে না আরে বাপরে বলি হলো কি তোমার এমন গালে হাত দিয়ে বসে বসে ভাবছো কি মন খারাপ হেরে গেছি তো হেরে গেছো কিসে লড়াইয়ে ওরে বাপরে লড়াইয়ে কার সাথে কখন কোথায় দেখি দেখি যখন তখন হয়নি তারিকা লড়াই আমি করিনি করেছে আমার এই পাহাড়ের মতো ষাঁড়টা দুলু ষাঁড়ের কাছে হেরে গেল রে ও তাই বলো শাল লড়াইয়ে হেরে গেছে তো মনে হচ্ছে রাজ্যহারা রাজার মতো সুখে ভেঙে পড়েছ লড়াই তো হার জিত আছেই হার জিত তো আছেই তাই বলে এই রকম হারা হারে এতদিন ধরে পাহাড়টাকে মনকে মন খড় আর ভুসি খাওয়ালাম আর শেষ পর্যন্ত বেটা আমাকে এই রকম ধোকা দিল বলি তোমার এই বিলাপ আর কতক্ষণ শুনবো চুপ করবে নাকি আমি চলে যাব এলাম কিছু মনে কথা কইতে তা না আরে আরে রাগ করলে থাকি না বিবি শেষ পর্যন্ত তুমিও আমার মনের কথা বুঝলে না কত মনের কথা বুঝে আমার কাজ নেই রসকস নিয়ে আমার রসিক কালাচার
ओलो प्राण सजनी ए दिन रजनी यार तो काटे ना तोर बिने ओशाखा आर जलायो ना मोरे आर पुड़ायो ना तोर साथे आर कथा करू ना ओलो प्राण सजनी ए दिन रजनी यार तो काटे ना तोर बिने ना जायो चलिया करन जे माने ना यार महाना हमारे छरिया ना जायो चलिया करन जे माने ना यार महाना सकार भुलायो ना जड़ायो ना रंगुरशर पिछका तेरी मन दे भरे ना ओलो तन सजनी ए दिन रजनी यार तो काटे ना तोर बिने सकार जलायो ना রজনী আর তো কাটে না তোর বিনে ওষাখা আর জ্বালাইও না মোরে আর পুড়াইও না তোর সাথে আর কথা কই না বলো প্রাণ সজনী এ দিন রজনী আর তো কাটে না তোর বিনে ফুলের কানে সুর দিও না সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না ফুল তুল সুন্দরী কোনায় লাইয়া কেশ আরে ও কোন বাঁশুরি থাকো তুমি কোন বা তোমার দেশ সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না
সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না, প্রাণ ভোমরারে গুনগুনাইয়া গান গায়ো না, প্রাণ ভোমরারে গুনগুনাইয়া গান গায়ো না, আমার বাড়ি যায় বধু পশ্চিম বরাবর, আরে ও পূজা ভেটা কলার বাগান পুতুয়ারি ঘর, প্রাণ ভোমরারে গুনগুনাইয়া গান গায়ো না, আমার বাড়ি যায় বন্ধু বইতে দিমু পীড়া, জলপান করিতে দিমু শালে ধানের চিড়া, আওলা ধানের খাসা চিড়া ভিন্ন ধানের খোল, আরে ও কাছে পাকা সবরি কলা গামছা বান্ধা দই, প্রাণ ভ্রমুরারে গুনগুনাইয়া গান গায়ো না, প্রাণ ভ্রমুরারে গুনগুনাইয়া গান গায়ো না, তুমি তো রাজার কন্যা আমি যে রাখাল, দরওয়ানেরা লাগুল পাইলে ঘটাইব জঞ্জাল, তোমার বাড়ি দেওয়াল ঘেরা আমার পরাণ কাঁপে, আরে ও জানতে পারলি আমার মাথা কাটবো তোমার বাপে, সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না, সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না, দরওয়ানি রে দিয়া যায় কান্দের গামছা খানি, বাপ মায়ের চরণ ধৈরা রেহাই চাইবো আমি, বাপের প্রার্থে ময় আমি ভয় তো নাহি করি, আরে ও রেহাই না পাই তোমায় লইয়া হই মুদে সুন্দরী, প্রাণ ভ্রমুরারে গুনগুনাইয়া গান গায়ো না, প্রাণ ভ্রমুরারে গুনগুনাইয়া গান গায়ো না, তোমার শোনে হইল তবু ভালোবাসা বাসি, ফুল বাগানে আইসো তুমি বাজাইলে বাঁশি, আসমানে জাগিবে চাঁদ জাগবে গাঙের ঢেউ, আরে ও সেই নাতালে যাইব কন্যা জানবে না আর কেউ, সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না, সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না, লজ্জায় ঘৃণায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। ভাইজান খামোশ, তোমার মতো নিজ ভগ্নির মুখ থেকে ভাইজান ডাক আমার মর্যাদা হানি করছে, শাহী বংশের মান সম্ভ্রম তুমি এমনি ভাবে ধুলোয় মিশে দিবে আমার কল্পনাতে, আর তুমি সামান্য পথের কুকুর, তোমার এত বড় স্পর্ধ, তোমায় এমন শিক্ষা আমি দেব যে বামন হয়ে চাঁদে হাত দেবার শখ তোমার জন্মের মতো ঘুচে যাবে, শয়তান। ভাইজান ওকে মেরো না ভাইজান, আমাকে আমাকে মারো, যত ইচ্ছা আমাকে মারো, সরে যা ভাইজান, ভাইজান আর মেরো না ভাইজান, ভাইজান এই যে হুজুর, thank you.
মধু ফুল শাহজাদা দুলুয়ার শাহজাদিকে ধরে ফেলেছিল তারপর দুলু শাহজাদা তলোয়ার কেড়ে নিয়ে সে কি বাদুরের মতো যুদ্ধ তারপর ওদের ঘোড়ার পিঠের উপর চড়ে পালিয়ে গেছে সত্যি হ্যাঁ ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমি সব দেখেছি আহা রে শাহজাদির এখন কি যে বিপদ হবে তুই শাহজাদির কথা ভাবছিস কিন্তু বন্ধু বন্ধুর যে কি মহা বিপদ হবে তা তুই ভেবেছিস বাচ্চা সেপাইরা তাকে ধরে নিয়ে যাবে তারপর তারপর খোদা আমি আর ভাবতে পারছি না ইশ ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাওয়া এত সহজ দুলুকে এমন জায়গায় লুকিয়ে রাখবো কাক পক্ষীটিও টের পাবে না বাচ্চা তো মশা মাছি আপনি হুকুম করুন আব্বা হুজুর ওই ছোট লোক রাখালদের সমস্ত গ্রাম চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ওদের সমুচিত শিক্ষা দিয়ে দিই না না গুলফাম এক্ষেত্রে আমাদের নিশ্চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে কারণ পরিবানুর অবিমিশ্রকারিতার সাথে শাহী বংশের মান সম্ভ্রম ওতপ্রোতভাবে জড়িত কলঙ্কের অগ্নি হতে কালিমাময় শিখা উৎকীরণ করার পূর্বেই তা ফুৎকারে নিভিয়ে ফেলতে হবে যাও অবিলম্বে পরিবানুর বিবাহ উপলক্ষে সভার আয়োজন করো রাজ্যে রাজ্যে দূত প্রেরণ করে জানিয়ে দাও এই সংবাদ বাপরে সেপাই না না আমি না তো দুলু আমি মধু তো তুমি যে মধু তা তো দেখতেই পাচ্ছি চলো একটু আড়ালে চলো কথা আছে আড়ালে যাব কথা আছে তা আমাকে নিয়ে কেন টানা টানি বাপু দুলুকে গিয়ে খুঁজে বার করো না দেখি কেমন বাপের বেটা হ্যাঁ সেগুলো বালি তার সন্ধান কাকে পক্ষীটিও জানে না আর তুমি তো কোন মশা মাছি কি বকবক করছো আমায় চিনতে পারছো না তাই তো তোমার যেন চেনা চেনা লাগছে তাই বলো তুমি সাকিনা বিবির ভাই তো সাকিনা বিবি তোমায় পাঠিয়েছে তাই না আচ্ছা চলো ওদিকে চলো তোমার সব কথা আমি শুনবো চলো 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 হ্যাঁ চলো তুমি একটা আস্ত পাগল আমার চিন্তা তোমার এত সময় লাগছে আমি সাকিনা তুমি সাকিনা তাই তো তুমি বেটা ছেলে হয়ে গেলে কেমন করে গো ধ্যাত সত্যি তোমার মাথা খারাপ বেটা ছেলে কেন হবো ছদ্মবেশ ছাড়া এখানে আসা সম্ভব নয় বুঝলে শোনো খবর আছে তোমার বন্ধুকে বলো শাহজাদের বিয়ের জন্য সবার আয়োজন হয়েছে সামনে পূর্ণিমার দিন দেশ বিদেশের শাহজাদারা আসবে দরবারে তাদের মধ্যে তীর দিয়ে লক্ষ্যভেদের প্রতিযোগিতা হবে যে বিজয়ী হবে তার সঙ্গে শাহজাদের বিয়ে হবে বুঝেছি দুলুর আগাম কি হবে গো সেই জন্য তো শাহজাদের পাঠিয়েছে যে উপায় হোক তাকে স্বয়ম্বরে যেতে হবে আর বিজয়ী হতে হবে প্রতিযোগিতায় শাহজাদেরকে পাবার এই একমাত্র পথ তোমার বন্ধুকে বলো সব কথা আচ্ছা বলবো আমি যাব দুলুর সঙ্গে কিন্তু যাওয়ার উপায় উপায় আমি করে দেবো তুমি মেয়ে সেজে যাবে আমার বোন হয়ে সত্যি সাকিনা বিবি তোমার বুদ্ধি আছে আমি না আস্ত একটা বোকাতা আচ্ছা আমি চলি অনেক দেরি হয়ে গেল আচ্ছা এসেছিস হ্যাঁ খবর খবর আছে তো শাহজাদির বিয়ে সবার আয়োজন হয়েছে সাকিনা বিবিকে দিয়ে শাহজাদি খবর পাঠিয়েছে তো যে কোনো উপায়ে হোক তোমাকে যেতে হবে শাহজাদার ছদ্মবেশে নইলে ভুলে যাও শাহজাদির কথা হ্যাঁ এর অর্থ শাহজাদিকে পাওয়ার আর কোনো উপায় নেই শাহজাদার ছদ্মবেশের জন্য কোথায় পাবো রাজপোশাক আমি হুম
দিয়েছে। এই নাও, নাও, নাও। রাজপোশাক, কে তুমি? কোথায় পেলে এই পোশাক? উত্তরাধিকার সূত্রে এই পোশাক তোমারই, আর আমি আমি তোমার পাগলা। বারো বছর ধরে আকাশ জুড়ে পুঞ্জীভূত হয়েছে নিকষ কালো ঝড়ো মেঘ। তোমার উঠতে আর বেশি দেরি নেই, এমন তুফান উঠবে যে সমস্ত রাজ্য ভেঙে চলে কাচলাচ হয়ে কি সব আবল তাবল বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝার কোনো প্রয়োজন নেই, এইসব পাগলের প্রলাপ। যাও, এই রাজ পোশাক পরে সবাই যাও, জয় করে নিয়ে এসো তোমার শাহজাদিকে। ভয় কি তোমার? বাহুতে রয়েছে তোমার অসীম শক্তি, মনে রয়েছে তোমার জয় করার অদম্য আকাঙ্ক্ষা। আমি যাই, যাই। সকলেই ব্যর্থতার পরিচয়, শুধু একজনই বাকি রয়েছেন, জানি না ইনি সফল কাম হবেন কিনা। এখন তাকে আমি আহ্বান জানাচ্ছি। অপরাধ হয় তাহলে তোমাদের বিচারের দণ্ডের অর্ধেক প্রাপ্য আমার, আর অর্ধেক প্রাপ্য তোমার বোনের। নির্লজ্জ পথের কুকুর, লজ্জা হওয়া উচিত পরিবারও।
আমি যাব, আমি যাব, আমাকে তোরা বাধা দিস না মধু, আমাকে তোরা বাধা দিস না। পারবি না ফুল, তোকে ওরা মেরে ফেলবে তো। আমি প্রাণ বন্ধুকে বাঁচাতে চেষ্টা করবো, তোরা আমাকে বাধা দিস না, আমার বন্ধুর যে বড় বিপদ। বেশ তাহলে আমিও তোর সঙ্গে যাব। চল, বড় দেরি হয়ে গেল রে মধু, বড় দেরি হয়ে গেল, চল। ইয়াল্লাহ, তুমি ওদের রক্ষা করো। এতে বিশ রেজ, তিন দিন তিন রাত্রি তোমাকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তুমি স্বইচ্ছায় এই বিষ পান করে মৃত্যুবরণ করতে পারো, আর যদি তা না পারো তবে তিন দিন পর বদ্ধভূমিতে জল্লাদ তোমার গর্দান নেবে। মৃত্যুবরণের দুটো পথই তোমায় জানিয়ে দেওয়া হল, এখন তোমার ইচ্ছা, হয় জল্লাদ নয় বিষ। আমি বিষ খেয়ে মরবো সাকিনা, তুই আমাকে বিষ সংগ্রহ করে দে। আগে হবেন না সাজাদি, ধৈর্য ধরুন। তোমার মতিভ্রম আমার মনে যথেষ্ট আঘাত দিয়েছে, কিন্তু তুমি আমার একমাত্র আদরের কন্যা বলে তোমাকে আমি বিশেষ কিছু বলতে চাই না। শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে তোমার প্রতি শিরায় উপশিরায় রাজ রক্ত বইছে। আমার শিরা উপশিরায় যে রাজ রক্ত চলাচল করছে সে রক্তের রং লাল, আর সামান্য রাখালের শরীরে যে রক্তধারা বয়ে চলেছে সে রক্তের রং লাল। সব মানুষের রক্তের রং যখন লাল, তখন মানুষে মানুষে কেন এত ভেদাভেদ আপাচার? কেন আজকাল মৃত্যুদণ্ডে দণ্ডিত? কেন আজ আমি ক্ষমার পাত্রী? অপরাধী কি সে একাই? আমি আমি মৃত্যুদণ্ড চাই আপাচার। পরিবানু, তিন দিন লাগে, তুই ডিঙে ছেড়ে কোথাও যাস না, আমি মরলেও বন্ধু নিশ্চয়ই আসবে। আচ্ছা চলি যা, আল্লাহ ভরসা।
কই সে কই বন্ধু বন্ধুর কাছে আমাকে নিয়ে চলুন বন্ধু তোমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সে তো কারাগার মৃত্যু দণ্ডে দণ্ডিত নাচো না বেশ দেখি তোমার জেদ তুমি কতক্ষণ টিকিয়ে রাখতে পাও কৌশলে কাজ ভাগাতে হবে নইলে কোনো পথই নেই আমি পারবো না যাবোকে আঘাত ছুঁতে আমি নাচবো সাজাদা আমি নাচবো আমি গাইবো আমি সবকিছু পেরাজি চাবুক দেখি তোমার সব সংকল্প হাওয়ায় উড়ে গেল এই তো লক্ষ্মীর মতো কাজ এসো কাছে এসো সুন্দরী তোমার পদ্ম হস্তে পেয়ালায় শরাব ঢেলে দাও এসো বসো কাছে বসো অপূর্ব অপূর্ব রূপসী সাকে তুমি অপূর্ব নয়নে নয়নে একি দুলালাকে মরুমিয়া বোঝে না কি যে ভালো লাগে
तो सुधा मुरहिया बाधे बोलते पारी ना आमी मधुमय लागे नेशा भरा दुते आखे डाके अनुरागे मरुमिया बोझे ना किते भलो लागे मरुमिया बोझे ना किते भलो लागे नायन नायने के दुला लागे मरुमिया बोझे ना किते भलो लागे मरुमिया बोझे ना किते भलो लागे शाहजादे के अमी फूल फूल तुम ये खाने अमी शॉप में देखती ना तो कोर्ट तो बोपालन कोर्ट देश है चिशोई शिक्षित चलो देरी कुल्ले शॉप बंद हो जाबे अमी किच्छे बुझते पाची ना शोई इंज करो गोपने राजबाड़ी पीछे ने नोदी घाटे चले जाओ शेखाने मधु डिगिनी अपेक्षा करछे আমি কারাগারে যাচ্ছি শাহজাদার মোহরাঙ্কিতে আংটি দেখিয়ে তোমার রাখাল বন্ধুকে নদীর ঘাটে পাঠিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দুজনে ডিঙি নিয়ে চলে যেও দূরে বহু দূরে তুমি তুমি কি করবে সই আমার জন্য ভেবো না সই উহ দেরি হয়ে যাচ্ছে চলো এসো জানি না হত ভাগিনীর কপালে কি আছে যাও তোমরা তাড়াতাড়ি যাও দেরি করো না ইয়া আল্লাহ
আল্লাহ। কারণ শাহজাদির পক্ষে পদব্রজে যাওয়া সম্ভব নয়। সৈন্য সামন্ত নিয়ে এই মুহূর্তে ওদের নদীপথে পশ্চাৎ ধাবন করতে হবে। জীবিত হোক মৃত হোক ওদের বন্দি করে আনতে হবে। চলো প্রাণ দেওয়াচ্ছি। এসো আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে এই নদীতে ঝাঁপ দিয়ে আমাদের প্রেমের অমর স্বাক্ষর রেখে যাই। আত্মহত্যা করা মহাপাপ। এসো আমরা খোদার দরবারে দুহাত তুলে মোনাজাত করি। যিনি বিপদ দিয়েছেন তিনি উদ্ধার করবেন। এসো আমরা তার দরবারে বিপদ মুক্তি চাই। ইন্নি কুনতুম
মধু তুই এদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু খোদার বিচার, খোদা ঠিকই করেছেন। তাই বলে আমাদের এখানে ক্ষান্ত হলে চলবে না, তুফান যখন উঠেছে তার শেষ দেখতেই হবে। প্রতিশোধ চাই, প্রতিশোধ। প্রতিশোধ নিতে হবে তো। প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ। কালের স্রোতের সঙ্গে তুমি হয়তো সব ভুলে গেছো,
কিন্তু ভুলতে পারেনি এই তুফান পাগলা। আমরা এই মুহূর্তে অতর্কিতে আক্রমণ করব রাজপ্রাসাদ। শাহী সৈন্যবাহিনী প্রস্তুত হবার পূর্বেই আমরা বন্দী করব আমাদের জালিম বাদশাকে। বন্দী করবে? না না, তোমার ভয় নেই মা, আমি কথা দিচ্ছি তোমার পিতাকে আমরা হত্যা করব না। শুধু তাকে বন্দী করে বুঝিয়ে দিতে চাই যে জালিম কোনোদিন টিকে থাকতে পারে না। চলো ঝটিকার বেগে ঝাঁপিয়ে পড়ো রাজমহলে। ঝাঁপনা ঝাঁপনা, সর্বনাশ হয়ে গেছে ঝাঁপনা। শাহজাদা লোক লস্কর নিয়ে নদীতে ডুবে মারা গেছেন। শাহজাদা গুলফাম মারা গেছে? যাও। গফুর ডাকাত তার দলবল নিয়ে প্রাসাদ আক্রমণ করেছে। হঠাৎ আক্রমণে আমাদের রক্ষীরা প্রাণ ভয়ে পালাচ্ছে। সঙ্গে রয়েছে সেই পলাতক রাখাল আর শাহজাদি। সঙ্গে রয়েছে রাখাল আর শাহজাদি পরিবানু। যাও এক পাত্র বিষ নিয়ে এসো। বিষ? না না যাবো না, এ আমি পারবো না, এ আমি পারবো না। শাহী হুকুম এই মুহূর্তে পালন করো। যাও যাও। এবার হয়তো তোমার অচিপ্ত আত্মা চিপ্ত হবে। আশ্চর্য, বিচক্ষণ পিতার অর্বাচীন পুত্র, এই তুফান পাগলাই যে তোমার পিতা তা চিনতে এত বিলম্ব হচ্ছে। আমার পিতা? হ্যাঁ, আমি যে তোর হতভাগ্য পিতা সুজাব খান। আব্বা হুজুর, কেউ হারাবার ব্যথায় কেঁদে বুক ভাসায়, আর কেউ ফিরে পাবার আনন্দে ঝরায় আনন্দাশ্রু। ভাঙা গড়ার এই খেলাই তো চিরন্তন সত্য। পাত্র, মিত্র ও পারিষদ বর্গ, আজকে আমার এই আনন্দমুখর অভিষেক উৎসবে
আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমায় ও আমার পিতাকে সর্বতোভাবে সাহায্য করে ডাকাত গফুর সর্দার যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তার জন্য আমি ও আমার পিতা চিরকৃতজ্ঞ আজ হতে আমি গফুর সর্দারকে এই রাজ্যের সিপাহসালার পদে নিযুক্ত করলাম আজ আমি ধন্য আজ আমি ধন্য फूल निजे जीवन विसर्जन दिए रक्षा कर जीवन बादशाहर परिवर्ते जदि ताके आमादेर माझे धरे रखते पारतम তাও ভালো ছিল তে যাবার সে চলে গেছে রেখে গেছে শুধু তার স্মৃতি আমি তার স্মৃতি সাক্ষ্য রূপে এক গগনচুম্বী মিনার তৈরি করব যা রাজ্যের সমস্ত মিনারের উচ্চতাকে ছাড়িয়ে সগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কিন্তু না